হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব এডুকেশনাল টিউটরস। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো খুশবন্ত সিং এর কর্মা, যেটি ক্লাস ইলেভেনের একটি শর্ট স্টোরি। তো এর প্রথম পার্টটি আমার আপলোড করা হয়ে গেছে, তোমরা যদি সেটি না দেখেছো তো প্লেলিস্টে গিয়ে সেটি দেখতে পারো। আজকে আমি তোমাদের কাছে কর্মার পার্ট টু নিয়ে আলোচনা করব। তো এটা শুরু করার আগে বলবো, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিকে হিট করো, যাতে করে তোমরা আমার পরবর্তী আপলোডেড ভিডিওগুলোর নোটিফিকেশান সর্বপ্রথমে পেয়ে যাও, ঠিক আছে? তো দেখো, আমি লাইন বাই লাইন পড়ছি এবং মানেগুলো বলার চেষ্টা করছি, তোমরাও শোনার চেষ্টা করো। শি ওয়াজ শর্ট অ্যান্ড ফ্যাট অ্যান্ড ইন হর মিডল ফর্টিজ। তিনি বেঁটে এবং মোটা এবং মিডল ফর্টিজ মানে 40 থেকে 49 বছরের ব্যক্তিদেরকে বলা হয়। এখানে তাহলে মিডল ফর্টিজ মানে স্বভাবতই 44 কি 45, এই বয়সটাকে কিন্তু ইন্ডিকেট করছে, ঠিক আছে? আবার যদি বলা হয় মিডল ফিফটিস, তখন 50 থেকে 59 এর মাঝামাঝি সময়টাকে বোঝাবে। মিডল সিক্সটিস মানে 60 থেকে 69 মিডল স্টেজটাকে বোঝাবে, ঠিক আছে? তো এখান থেকে তোমাদের যদি শর্ট কোশ্চেন আসে, তোমরা অবশ্যই এটা ভালো করে মনে রাখবে যে স্যার মোহনলালের স্ত্রী, যার নাম লোক লক্ষ্মী, তার বয়সটা ছিল 44 কি 45। সি রোট এ ডার্টি হোয়াইট শাড়ি উইথ এ রেড বর্ডার। তিনি পড়েছিলেন একটা শাড়ি পড়েছিলেন, শাড়িটা কেমন ছিল এটা কোশ্চেন আসতে পারে। শাড়িটা ছিল নোংরা এবং একটু নোংরা ছিল, এবং সাদা রঙের শাড়িটা ছিল, লাল পাড় দেওয়া শাড়ি ছিল, এক কথায় লাল পাড় দেওয়া সাদা শাড়ি, ঠিক আছে? এবং শাড়িটা সামান্য নোংরা কিন্তু ছিল। অন ওয়ান সাইড অফ হার নোজ গ্লিসেন্ড, গ্লিসেন্ড মানে চকচক করছিল, অর্থাৎ তার একটা নোথ ছিল, এ ডায়মন্ড নোজ রিং, এ যে একটা হীরের নোথ ছিল সেটা চকচক করছিল। অ্যান্ড সি হ্যাড সেভারেল গোল্ড ব্যাঙ্গলস অন হার আর্মস, এবং তার হাতে অনেকগুলো সোনার বালাও ছিল। সি হ্যাড বিন টকিং টু হার বেয়ারার, এবং তিনি একটা বেয়ারার সাথে কথা বলছিলেন। আনটিল স্যার মোহন হ্যাড সামন্ড হিম ইনসাইড, যতক্ষণ না পর্যন্ত, আনটিল মানে কি, যতক্ষণ না পর্যন্ত স্যার মোহনলাল তাকে ডাকলেন ভিতরে। অর্থাৎ আমরা একটু আমরা পার্ট ওয়ান নিয়ে দেখেছিলাম কি স্যার মোহনলাল ভিতরে ছিলেন, আয়নার সাথে কথা বলছিলেন, এবং তারপর তিনি একটা বেয়ারাকে হাঁক দিলেন যে কই হ্যাঁ বলে। তারপর যে বেয়ারাটা গেল, আসলে এই বেয়ারাটাই কিন্তু কিছুক্ষণ আগে তার স্ত্রী লক্ষ্মীর সাথে কথা বলছিলেন। তো যাই হোক, তারপরে কি আছে দেখো, অ্যাজ সুন অ্যাজ হি হ্যাড গান, যখনই সেই বেয়ারাটা চলে গেল, সি হেল্ড এ পাসিং রেলওয়ে কুলি, তখন তিনি ডাকলেন, হেল মানে কি অভ্যর্থনা করা বা ডাকা আমরা বলতে পারি, তখন তিনি ডাকলেন এ পাসিং রেলওয়ে কুলি, তখন তার পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলো একটা কুলি, স্টেশনে যে সমস্ত কুলিরা থাকে পেরিয়ে যাচ্ছিলো, একজনকে ডাকলেন, হোয়ার ডাজ দ্য জেনানা স্টপ, এবং তিনি ডেকে থাকে একটা প্রশ্ন করলেন যে জেনানাটা কোথায় থামে। এখন জেনানা মানে কি, জেনানা মানে হলো কি, সিম্পল ভাষায় বলতে গেলে লেডিস কম্পার্টমেন্ট, কম্পার্টমেন্ট, ঠিক আছে? অর্থাৎ ট্রেনের অনেকগুলো কামরার মধ্যে একটা কামরা বা দুটো কামরা মহিলাদের জন্য সংরক্ষণ করা থাকে, সেটাকে আগে জেনানা বলা হতো, ঠিক আছে? তাহলে লক্ষ্মী লক্ষ্মী কিন্তু সেটাই বলেন যে জেনানাটা কোন জায়গাটায় থামে। এবার একটা ট্রেন তো অনেক বড় হয়, তাহলে জেনারেটর যদি অনেকটা লং হয়ে যায় তাহলে তার পক্ষে যাওয়া মুশকিল, কারণ আমরা একটু আগেই জানলাম তিনি শর্ট এবং ফ্যাট ছিলেন, ঠিক আছে, মেটে এবং মোটা ছিলেন। রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য প্ল্যাটফর্ম, এবং তারপর সেই কুলিটা বললো যে প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে কিন্তু জেনারেটর থাকে। দ্য কুলি ফ্ল্যাটেন্ড হিজ টারবান টু মেক কসন, তারপরে কুলিটা কী করলো, ফ্ল্যাটেন মানে আলগা করলেন হিজ টারবান, তার যে পাগড়িটা, টারবান মানে পাগড়িটা, তিনি একটু আলগা করলেন, টু মেক এ কসেন, কসেন মানে গদি, অর্থাৎ গদি করার জন্য, অর্থাৎ তিনি বলতে এখানে কুলিটা কী করলো, তা সে তার পাগড়িটা একটু ঢিলে ঢালা করলো, একটু লুজ করলো, যাতে করে সে লক্ষ্মীর সে স্টিলের ট্রাঙ্কি যেটা তিনি বসেছিলেন সেটা যাতে মাথায় ভালো করে বসাতে পারেন, ঠিক আছে? ওয়েস্টেড দ্য স্টিল ট্রাঙ্ক অন হিজ হেড, দেখো তারপরেই দেওয়া আছে, আমার তো মানেটা বলাই হয়ে গেল, ওয়েস্টেড, তারপরে সেই কুলিটা তুললো, কি তুললো, দ্য স্টিল ট্রাঙ্ক, সেই যে স্টিলের ট্রাঙ্কিটা যেটাতে লক্ষ্মী বসেছিলেন, সেই স্টিলের ট্রাঙ্কিটা তিনি তুললেন অন হিজ হেড, তার মাথাতে, অ্যান্ড মুভড ডাউন দ্য প্ল্যাটফর্ম, এবং তারপরে তিনি প্ল্যাটফর্মে হাঁটতে শুরু করলেন, মানে সেই কুলিটা হাঁটতে শুরু করলো। লেডিলাল পিকড অফ হার ব্রাস
টিফিন ক্যারিয়ার। আর লেডিলাল তখন কি করলেন, লেডিলাল তখন তার পিতলের টিফিন একটা বাক্স ছিল, সেটা তিনি তুললেন অ্যান্ড অ্যাম্বলড, এবং তারপরে স্বচ্ছন্দে চলতে লাগলেন অ্যালং বিহাইন্ড হিম, তার পিছনে পিছনে, তার বলতে এখানে কুলির পিছনে পিছনে, তারপরে অ্যাম্বলড, অ্যাম্বলড মানে একটু মোটরসোটা মানুষরা ঠিক যেভাবে চলে সেই সেই চলাটাকে এখানে অ্যাম্বল বলা হয়েছে, ঠিক আছে। তাহলে কুলির পেছনে তিনি হেলতে দুলতে বা নিজের মতো করে স্বচ্ছন্দে চলতে লাগলেন। ওয়ান দ্য ওয়ে যাওয়ার পথে সি স্টপড, তিনি থামলেন বাই এ হকার স্টল, একটা হকারের দোকানের সামনে কিন্তু থামলেন, টু রিপ্লেনিস ভর্তি করতে, রিপ্লেনিস মানে ভর্তি করা বা পূর্ণ করা, কি ভর্তি করতে, হার সিলভার ভিটল লিফ কেস, তার একটা রূপোর পানের কৌটো ছিল যেটাতে তিনি পান রাখেন, এক্সট্রা পান রাখেন, সেটা ভর্তি করার জন্য তিনি হকারের দোকানে দাঁড়ালেন, অ্যান্ড দেন জয়েন্ট দ্য কুলি, এবং কেনার পর তিনি আবার সেই কুলির কাছে চলে গেলেন, অর্থাৎ কুলি তখন হয়তো পৌঁছে গিয়েছিলো। সি স্যাট ডাউন অন হার স্টিল ট্রাঙ্ক, হ্যাঁ কুলি পৌঁছে গিয়েছিলো, দেখ পৌঁছে যাওয়ার পর কারণ কুলি স্টিলের ট্রাঙ্কিটা নামিয়ে দিয়েছিলো, তিনি সেখানে পৌঁছে কী করলেন, সি স্যাট, তিনি আবার বসে পড়লেন, কোথায় বসলেন, অন হার স্টিল ট্রাঙ্ক, তিনি আবার সেই স্টিলের ট্রাঙ্কিটার উপর বসে পড়লেন, হুইচ দ্য কুলি হ্যাড পুট ডাউন, যে ট্রাঙ্কিটা সেই কুলিটা নামিয়ে দিয়েছিল, অ্যান্ড স্টার্টেড টকিং টু হিম, এবং তারপরে তিনি তার সাথে কথা বলতে শুরু করলেন, অর্থাৎ কুলিটার সাথে কথা বলতে শুরু করলেন, ঠিক আছে। আর দ্য ট্রেনস ভেরি ক্রাউডেড অন দিস লাইনস, ট্রেনগুলো কি খুবই ভিড় হয় এই লাইনগুলোতে, এটা লক্ষ্মী কিন্তু সেই কুলিটাকে প্রশ্ন করলেন, দিস ডেজ অল ট্রেনস আর ক্রাউডেড, আজকাল, দিস ডেজ মানে আজকাল, অল ট্রেনস অর্থাৎ সমস্ত ট্রেনগুলোই আর ক্রাউডেড, প্রচণ্ড ভিড় হয়, বাট ইউ উইল ফাইন্ড রুম, কিন্তু আপনি জায়গা পেয়ে যাবেন ইন দ্য জেনানা, জেনানার মধ্যে আপনি জায়গা পেয়ে যাবেন, জেনানা মানে তো আমি আগে বললাম লেডিস কম্পার্টমেন্ট, এটা মনে রাখবে তোমরা শর্ট কোশ্চেনের জন্য। দেন আই মাইট অ্যাজ ওয়েল গেট ওভার দ্য বোথার অফ ইটিং, তাহলে আমি যদি খাবার ঝামেলাটা সেরে নিই তাহলে আমার মনে হয় ভালো হবে, এটা লেডি মোহনলাল বললেন। দেন দেখো আমি আরেকবার পড়ছি, দেন আই মাইট অ্যাজ ওয়েল গেট ওভার দ্য বোথার অফ ইটিং, বোথার অফ ইটিং মানে খাওয়া দাওয়ার যে ঝামেলা, খাওয়া দাওয়ার একটা ঝামেলা থাকে, সেটা যদি আমি চুকিয়ে ফেলি তাহলে ভালো হয়। তো তারপরে লেডি মোহনলাল কী করলেন, লেডিলাল ওপেন দ্য ব্রাশ ক্যারিয়ার, লেডিলাল তারপরে তিনি তার সেই ব্রাশ মানে পিতলের যে কৌটোটা সেটা তিনি খুললেন, অ্যান্ড টুক আউট, তারপরে তিনি বার করলেন এ বান্ডিল অফ ক্র্যাম্পড চাপাটিস, এক বান্ডিল ভাঁজ করা চাপাটি বার করলেন, চাপাটি মানে এটা সাউথের একটা খাবার, অ্যান্ড সাম ম্যাঙ্গো পিকল, এবং আর কতকটা আমের আচার, হোয়াইল সি অ্যাট, যখন তিনি খাচ্ছিলেন, দ্য কুলি স্যাট অপোজিট হার অন হিজ হনচেস, তার বিপরীত দিকে সেই কুলিটা বসেছিল, উবু হয়ে বসেছিল, ড্রয়িং লাইনস ইন দ্য গ্র্যাভেল উইথ হিজ ফিঙ্গার, এবং তারপরে সেই কুলিটা আঙুল দিয়ে সে দাগ কাটছিল নুড়ি পাথরের উপর বা নুড়ি পাথরগুলোর মধ্য দিয়ে, ঠিক আছে। অর্থাৎ সেই সময় হয়তো প্ল্যাটফর্মটার মানে তো মানে স্নান করা হয়নি, ঠিক আছে, এবং সেজন্য মানে বালিটালি ছিল, মাটির ছিল, এবং সে নুড়ি পাথরের গুলোকে দাগ কাটছিল। আর ইউ ট্রাভেলিং অ্যালোন সিস্টার, বোন আপনি কি একাই ট্রেনে ভ্রমণ করবেন, এই কথাটা কিন্তু কুলি লেডি মোহনলালকে জিজ্ঞাসা করলেন। নো আই এম উইথ মাই মাস্টার ব্রাদার, যে না ভাই আমার সঙ্গে আমার স্বামী আছে, হি ইজ ইন দ্য ওয়েটিং রুম, সে এখন প্রতীক্ষালয়ে বসে আছে, হি ট্রাভেলস ফার্স্ট ক্লাস, সে মানে অর্থাৎ আমার স্বামী, এখানে লক্ষ্মী বলছে কি আমার স্বামী, তিনি প্রথম শ্রেণীতে ভ্রমণ করেন, হি ইজ এ ভিজিয়ার অ্যান্ড এ ব্যারিস্টার, তিনি হলেন একজন ভিজিয়ার এবং একজন ব্যারিস্টার অর্থাৎ একজন সরকারি কর্মচারী। এখানটা থেকে তোমাদের শর্ট কোশ্চেন আসে, হোয়াট ইজ দ্য প্রফেশন অফ স্যার মোহনলাল, স্যার মোহনলালের পেশাটা কি, তোমরা এটুকু মনে রাখবে যে স্যার মোহনলাল ওয়াজ এ ভিজিয়ার অ্যান্ড এ ব্যারিস্টার অ্যান্ড মিটস সো মেনি অফিসার্স, এবং তিনি দেখা করেন অনেক অফিসারদের সঙ্গে, তার দেখা সাক্ষাৎ হয় অ্যান্ড ইংলিশম্যান, এবং অনেক ইংরেজ বাবুদের সঙ্গে ইন দ্য ট্রেনস, ট্রেনেতে। লেডি মোহনলাল বা লক্ষ্মী বলতে চাইছে যে তার স্বামী তার সঙ্গে থাকেন না, কারণ তিনি কম্পার্টমেন্টে মানে ওই জেনানাতে উঠেন, কিন্তু তার স্বামী প্রথম শ্রেণীতেই ভ্রমণ করেন, কারণ তার সঙ্গে তার অনেক কাজ থাকে, তার কাজের জন্য তাকে অনেক অফিসারের সঙ্গে দেখা করতে হয়, ইংরেজ বাবুদের সঙ্গে দেখা করতে হয় ট্রেনের দিক। অ্যান্ড আই অ্যাম অনলি এ নেটিভ ওমেন, আর আমি একটা গ্রামের মেয়ে, আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ, আমি হয়তো ইংরেজি টিংরেজি বুঝি না,
and don't know their ways. এবং তাদের আদব কায়দাও আমি বুঝতে পারি না সো আই কিপ টু মাই জেনানা ইন্টার ক্লাস এবং সেই জন্যই আমি জেনানাতে করেই কিন্তু ভ্রমণ করি অর্থাৎ আমরা ট্রেনে যদি যাই কোথাও তাহলে আমরা কিন্তু দুজনে আলাদা আলাদাভাবেই যাই সে ফার্স্ট ক্লাসে যায় এবং আমি জেনানাতে যাই ঠিক আছে এই ইনফরমেশনটা কিন্তু লক্ষ্মী উলিটাকে দিল লক্ষ্মী চ্যাটেড অ্যাওয়ে ম্যারিলি লক্ষ্মী চ্যাট মানে কি কথা বলা চ্যাটেড অ্যাওয়ে কথা বলছিল মেরিলি মেরিলি মানে জয়ফুললি আনন্দের সঙ্গে লক্ষ্মী কিন্তু খুব আনন্দ সহকারে সেই গুলিটার সাথে কথা বলছিল সি ওয়াজ ফন্ড অফ এ লিটল গসিপ এবং তিনি একটু আধটু গল্প করতে বেশ ভালোই বাসেন অ্যান্ড হ্যাড নো ওয়ান টু টক টু অ্যাট হোম এবং তার নেই কি নেই টু টক কথা বলার মতো কেউ নেই অ্যাট হোম বাড়িতে বাড়িতে তারা দুটো প্রাণী ঠিক আছে তাহলে কথা বলার মতন তার বাড়িতে কেউ নেই লক্ষ্মীর বাড়িতে কেউ নেই সেই জন্য লক্ষ্মী কথা বলছিল কিন্তু খুব আনন্দ সহকারে কথাগুলো বলছিল হার হাজব্যান্ড নেভার হ্যাড এনি টাইম টু স্পেয়ার ফর হার এবং তার স্বামীরও হ্যাড নেভার এনি টাইম তার স্বামীর সময় নেই টু স্পেয়ার ফর হার তার সঙ্গে গল্প করার মতো মানে তার স্বামী এত ব্যস্ত যে তার সাথে কথা বলার মতনও তার সময় নেই সি লিভড ইন দ্য আপার স্টোরি অফ দ্য হাউস লক্ষ্মী কোথায় থাকেন তার একটা বাড়িতে থাকেন স্বামী স্ত্রী দুজনে থাকেন এবং বাড়িটার ওপরতলাতে থাকেন লক্ষ্মী অ্যান্ড হি অন দ্য গ্রাউন্ড ফ্লোর এবং সে থাকে নিচ তলাতে গ্রাউন্ড ফ্লোর মানে নিচের তলাতে থাকে অর্থাৎ তার স্বামী থাকে নিচে এবং তিনি থাকেন ওপরের তলায় ঠিক আছে অর্থাৎ স্বামী স্ত্রীর রুমগুলো কিন্তু এখানে সেপারেট আমরা দেখতে পাচ্ছি জায়গাটা থেকে শর্ট কোশ্চেন আসে খুব ইম্পর্টেন্ট হি ডিড নট লাইক হার পুয়োর ইলিটারেট রিলেটিভস হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ বাংলো হ্যাঙ্গিং অ্যারাউন্ড হ্যাং মানে ঝোলা কিন্তু এটা ঝোলা টোলা নয় ঠিক আছে এখানে হ্যাং মানে আসা যাওয়া করা তার হি ডিড নট লাইক তিনি পছন্দ করেন না তার স্বামী পছন্দ করে না হার পুয়োর তার গরিব ইলিটারেট রিলেটিভস অশিক্ষিত আত্মীয় স্বজনদেরকে পছন্দ করে না হ্যাঙ্গিং অ্যারাউন্ড যারা মাঝে মাঝে আসা যাওয়া করে ইজ বাংলো তার বাংলোতে অর্থাৎ তাদের দুজনের সেপারেট থাকার কারণ এটা ওয়ান অফ দ্য রিজনস ঠিক আছে যে তারা একসঙ্গে থাকে না তার কারণ লক্ষ্মীর অনেক রিলেটিভস রয়েছে আত্মীয় স্বজন রয়েছে যারা অশিক্ষিত যারা গরিব এবং তাদের সঙ্গে কিন্তু স্যার মোহনলাল অর্থাৎ তার স্বামী কিন্তু তাদের সঙ্গে মিশতে চান না তাদেরকে এক কথায় পছন্দই করেন না তিনি ইন্ডিয়ার মানুষজন ইন্ডিয়ার জিনিসপত্র কোনো কিছু তিনি পছন্দ করেন না সো দে নেভার কেম এবং সেই জন্যই আস্তে আস্তে কী হয়েছিল গ্র্যাজুয়ালি কিন্তু তাদের তার যে রিলেটিভগুলো ছিল তারা কিন্তু আর তাদের বাড়িতেও আর আসে না এবং যার জন্য কথা বলার সুযোগটা কিন্তু সে হারিয়েছে সেই জন্যই আমরা প্রথম লাইনে দেখলাম কি যে লক্ষ্মী চ্যাটেড অ্যাওয়ে ম্যারিলি সে অত্যন্ত আনন্দের সঙ্গে কথা বলছিল ঠিক আছে এরপরে এই এই প্যারাটা দেখো হি কেম আপ টু হার ওয়ান্স ইন এ হোয়াইল অ্যাট নাইট তিনি আসেন তিনি উপর আসেন কেম আপ টু হার তার কাছে আসেন তার স্ত্রীর কাছে আসেন ইন এ হোয়াইল অ্যাট নাইট একবার রাত্রিবেলায় একবার আসেন একটা বারের মতো আসেন অ্যান্ড স্টিড ফর এ ফিউ মিনিটস এবং আসার পর কতক্ষণ থাকেন কয়েক মিনিটের জন্য তিনি তার স্ত্রীর সঙ্গে থাকেন বা সময়টা দেন তার স্ত্রীকে তো কত সময় দেন কয়েক মিনিট মাত্র ফিউ মিনিটস হি জাস্ট অর্ডার্ড হার অ্যাবাউট ইন অ্যাংলিসাইজড হিন্দুস্তানি তিনি আসার পর তিনি তার স্ত্রীকে ইংরেজি এবং হিন্দিতে মিক্সড করে মিক্সড ভাষায় কথা বলেন ঠিক আছে অ্যান্ড সি ওবেড প্যাসিভলি এবং তারপরে তার স্ত্রী তার সেই আদেশগুলো নীরবে পালন করে এখানে তিনি এসে তাকে অর্ডার দেন অ্যাংলিসাইজড হিন্দুস্তানিতে এবং তার স্ত্রী সেই কথাগুলো মেনে চলে দিজ নকটার্নাল ভিজিটস হ্যাড হাউ এভার বর্ন নো ফ্রুট এবং তাদের এইরকম সম্পর্কের জন্য নকটার্নাল ভিজিটস তাদের এইরকম মেলামেশার জন্য তাদের জীবনে কিন্তু কোনো সন্তান সন্ততিও আসেনি এখানে বর্ন নো ফ্রুট বলতে এখানে সেটাই বোঝানো হয়েছে তার মানেটা কিন্তু এটাই যে তাদের জীবনে কোনো সন্তান সন্ততি কিন্তু আসেনি ঠিক আছে আজকে এখানেই রাখছি